ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন ছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার কাষ্টসারগা ও পলিটেকনিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কাষ্টসারগা গ্রামের সারোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজ ছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের কাষ্টসারগা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল হোসেন মারা যায়। অপরদিকে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্লাস হোসেন নামের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।